আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিত সূত্রাবলীয় প্রয়োগ চ্যাপ্টার থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্ক দেখাবো। এখানে আমরা দুইটা সূত্র দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটা সূত্র হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দুটো সূত্র এখানে আমি প্রথম অঙ্কটা ফাইভ এ প্লাস সেভেন বি, ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ ফাইভ এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার স্কোয়ার করলাম, বর্গ করলাম। তারপরে আমি সূত্রটা ব্যবহার করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ফাইভ এর উপর স্কোয়ার হলে হয় পাঁচ পাঁচ আর পঁচিশ, ফাইভ এর উপর স্কোয়ার হলে আমি তোমাদের একটু দেখাচ্ছি, ফাইভ এর উপর যদি স্কোয়ার হয় ফাইভ দুইটা ফাইভ দু ফাইভ সমান সমান পঁচিশ। তারপরে এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার হলো, তাহলে আমাদের এর উপর স্কোয়ার হলে এ স্কোয়ার হয় প্লাস এখানে পাঁচ দুগুণ দশ টু এ বি প্লাস বি স্কোয়ার, পাঁচ দুগুণ দশ সাতাশ সত্তর, সত্তর এ বি হয়। তারপরে সত্তর এ বি প্লাস সেভেনের উপর স্কোয়ার হয় সাত সাত উনপঞ্চাশ, সেভেনের উপর স্কোয়ার হয় কি সাত সাত উনপঞ্চাশ হয় সেভেনের উপর স্কোয়ার, সেভেনের উপর যদি আমরা স্কোয়ার করি সেভেনের উপর যদি আমরা স্কোয়ার করি সাত গুণ সাত সমান সমান ফর্টি নাইন, তাহলে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা।